নভেল ভাইরাস ভাইরাস নভেল ভাইরাস প্রতিরোধে করণীয় করোনা এক ধরনের সংক্রামক ভাইরাস ভাইরাসটি পশুপাখি হতেই সংক্রমিত হয়ে থাকে চীনসহ পৃথিবীর কয়েকটি দেশে বর্তমানে দুই হাজার উনিশ এন কভ মার্স ও সার্স সমগোত্রীয় ভাইরাস এর সংক্রমণ দেখা যাচ্ছে আপনি যদি এসব দেশ ভ্রমণ করে থাকেন এবং ফিরে আসার দিনের জ্বর গলা ব্যথা কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে আপনার দেহে উনিশ এনকভ ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে আপনি অতি সত্তর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন প্রয়োজনে আইডিসিআর নিম্নোক্ত হটলাইন নম্বরে যোগাযোগ করুন নাম্বারটি বলছি শূন্য এক নয় তিন সাত এক এক শূন্য শূন্য এক এক শূন্য এক নয় তিন সাত শূন্য 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 এক এক শূন্য এক নয় দুই সাত সাত এক এক সাত আট চার শূন্য এক নয় দুই সাত সাত এক এক সাত আট পাঁচ করোনা ভাইরাস প্রতিরোধে আমরা যা করতে পারি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বারবার হাত ধুয়ে নিন হাঁচি কাশি দেওয়ার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখুন অথবা টিস্যু ব্যবহার করুন ঘরের বাহিরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করুন মাছ মাংস ও ডিম ভালোভাবে সেদ্ধ করে রান্না করুন ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন আক্রান্ত ব্যক্তি হতেই নিরাপদ দূরত্ব বজায় রাখুন কিভাবে ছড়াই এই করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে মনে রাখবেন আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে আবারও বলছি আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে পশু পাখি বা গবাদি পশুর মাধ্যমে পশু পাখি বা গবাদি পশুর মাধ্যমে আসুন আমরা সবাই সচেতন হই করোনা সম্পর্কে নিজে সুস্থ থাকি এবং অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করি একটি জরুরি বিজ্ঞপ্তি শুনুন একটি জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে করোনা ভাইরাস কোভিড উনিশ এর প্রাদুর্ভাব হতেই সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান করা যাচ্ছে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে যা যা করণীয় ঘন ঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড যাবৎ পরিষ্কার করুন যেখানে সেখানে কফ থুতু ফেলবেন না হাত দিয়ে নাক মুখ চোখ স্পর্শ করবেন না হাঁচি কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন ও হাত পরিষ্কার করুন এবং করোনা ভাইরাস কোভিড 19 আক্রান্ত দেশ থেকে ফেরা বাংলাদেশিদের স্বাস্থ্য সেবা প্রসঙ্গে করণীয় আক্রান্ত দেশ থেকে যদি কেউ এসে থাকেন এবং যাদের মধ্যে কোভিড উনিশ রোগের কোনো লক্ষণ দেখা যায়নি তারা মোট দিন ধরে স্বেচ্ছায় কোয়ারান্টাইনে থাকবেন আক্রান্ত দেশ থেকে যদি কেউ এসে থাকেন এবং বাংলাদেশে অবস্থানের চোদ্দ দিনের মধ্যেই কোভিড উনিশ রোগের লক্ষণ দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে আইইডিসি আর হটলাইনে ফোন করবেন হটলাইন নাম্বার আইইডিসি আর হটলাইন শূন্য এক নয় তিন সাত এক এক শূন্য শূন্য এক এক শূন্য এক নয় তিন সাত শূন্য 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 এক এক শূন্য এক নয় দুই সাত সাত এক এক সাত আট চার শূন্য এক নয় দুই সাত সাত এক এক সাত আট পাঁচ